নমস্কার বন্ধুরা, মেকওভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা আমার ভিডিওতে নতুন আছো, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানে আমি দুইটা মাছ নিয়েছি, তাতে একটুখানি লবণ একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে মাছ দুটোকে ভালো করে মেখে নেব। মাছ দুটোকে দেখো একটু চিড়াচিড়া করে কেটেছি, তাহলে হলুদ লবণটা একটু ভালো করে মাছের মধ্যে যাবে, ভালো লাগবে। মাছ মাখানো হয়ে গেছে, এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে ভাজার জন্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, খুবই সুন্দর ভিডিও, রেসিপিটা খুবই স্বাদ। তো মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, এভাবে রান্না করলে খুবই খেতে ভালো লাগবে। তার আগে বলে দিই রেসিপিটার নাম, রেসিপিটা হলো বেগুন গ্রেভি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। ওই তেলেই আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো এর সঙ্গে পেস্ট করা মশলাগুলো। এখানে কিন্তু আমি খুবই সামান্য মশলা ব্যবহার করেছি, একটু জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা এবং একটা পেঁয়াজ কুচি, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আমি মশলাকে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি আগে লবণ দিইনি, মশলাটা ভালো করে একটুখানি ভেজে নিয়ে তারপর আমি নুন দেব, কারণ আগে দিলে আগে থেকে জল ছাড়তে শুরু করবে, তখন আর মশলাটা ভালো করে ভাজা হবে না। তাই এখন আমি সামান্য পরিমাণে নুন দিচ্ছি, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এবার আবার ভালো করে আমি মশলার সঙ্গে হলুদ আর নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে বেগুনটাকে ভালো করে মিশিয়ে নেব আমি, একদম ফ্রাই করা দরকার নেই, একদম ফ্রাই করব না আমি, ভালো করে মিশিয়ে নেব যাতে বেগুনের গায়ে মশলাগুলো ভালো সুন্দর করে লেগে থাকে এবং খেতে খুবই টেস্ট হয়। আমি যেরকমভাবে বেগুন কেটেছি এরকমভাবেই কাটতে হবে, এরকম কোনো মানে নেই, আপনাদের ইচ্ছে মতো কাটতে পারেন। আমার এরকম কাটতে ভালো লাগে, তাই আমি এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সোজা বা লম্বা করেও কাটতে পারেন, ছোট করেও কাটতে পারেন, আপনাদের সুবিধা মতো। মশলা আর বেগুন ভালো করে মিশে গেছে, এবার আমি এর উপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছটাকে একটু নেড়ে নেব, তাহলে মশলাটা ওর গায়ে ভালো করে লাগবে। হালকা করে ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল দেব আমি। তো ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে জল দেব বেগুনটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। না হলে বেশি পরিমাণে জল দিলে বেগুনের গ্রেভি হবে না, তাহলে বেগুন ঝোল হয়ে যাবে। তো যেহেতু আমি বেগুন গ্রেভি করব, তাই অল্প পরিমাণেই জল দিলাম। জল দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। টেস্টটা যেন বেশি ভালো হয় তাই জন্য আমি এটাকে খুলে রান্না করব না, ঢাকা দিয়ে দেব। আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন বেগুনগুলোও সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে। ঝোলটা আমি একদমই শুকিয়ে ফেলব, গরম ভাতের সাথে এরকম রেসিপি হলে আর কিছুই চাইবেন না, থালা চেটে পুটে খাবেন, এত স্বাদ হবে। তো দেখুন একদম শুকিয়ে নিয়েছি, আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।